নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে বিশাল সংখ্যক মানুষের বিজেপিতে যোগদান। টিকর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল বসত বাড়ি। মিজোরামে ফের সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন বাবুগঞ্জের যুবক জাবির হোসেন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে কাঠিগুড়া সৈয়দপুর আমতলাতে বিশাল সংখ্যক জনতা যোগদান করলেন বিজেপিতে। বুধবার থেকে বরাক উপত্যকার তিন জেলার দলীয় প্রচারের হাওয়া তুঙ্গে নিয়ে যেতে তিন জেলা চষে বেড়াচ্ছেন মন্ত্রী পীযূষ সহ দলীয় বিধায়করা। হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার প্রচার কার্য শেষে কাছাড় জেলার প্রথমেই এলাকায় সভাটি করেন। সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা সভাপতি বিমলেন্দু রায়, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কাঠিগুড়ার ব্লক বিজেপির নেতৃবৃন্দ। সবাই বক্তব্য রাখতে গিয়ে কৌশিক এবং মন্ত্রী পীযূষ হাজারিকার বিগত সরকারগুলির করা সমালোচনা করেন। পাশাপাশি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য থেকে বিপুল ভোটে জয় করে আসামের উন্নয়নের হাত আরো প্রসারিত করার আহ্বান জানান। ঘুরি আসো, অতি কমেও 3000 ব্যক্তিয়ে যোগদান করেছে, আর এই 3000 ব্যক্তির ভিতর সকলে ডাঙর ডাঙর নেতা, বিশেষ কংগ্রেস দল ত্যাগ করে আমার দললে আইছে, কিছু দলে LDF ত্যাগ করে আমার দললে আইছে। আমি আরো শক্তিশালী হয়েছ, বরাক ভ্যালির দুইটা সমষ্টিতে জিকিম বলে আমি দৃঢ় বিশ্বাসী হয়েছ। আমার পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া অতি কমেও 2,00,000 ভোটত জিকিব, আর তখন সাংসদলৈকে পুনের প্রথমবারের কারণে নির্বাচিত হব। আজি কেবাখনো সভা করছো, প্রত্যেক সভাত দেখেছো হাজার হাজার মানুষ, তারপরেও যথেষ্ট ব্যক্তিয়ে, মই আকৌ কৈছো, যোৱাকালিৰ এতিয়ালৈকে প্রায় 3000 যোগ্য ব্যক্তিয়ে বিজেপি দলত যোগদান করেছে। আমি আরও শক্তিশালী হয়েছো বরাকত, ভবিষ্যতে আরও শক্তিশালী হম, ভবিষ্যতে রাইজর কারণে আরও কাম করি। ডেপুটি স্পিকার দেখেছো আমি আপনার দলের আরও কেজন বিজেপি লিডার যায়, এজন দুজন যায় ইলেকশনের খাতির। ডেপুটি স্পিকার, প্রাক্তন ডেপুটি স্পিকার ডাঙরিয়াই জানে যে তেখেতে বিজেপির জিকিব নিব, গতি তখন গৈছে। কিন্তু মানুষ কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যোগদান করেছে, আপনাদের হয়তো খবরটা পাই আছে। কালি করিমগঞ্জ, আজি রাতেপা হাইলাকান্দি, এটা কাটিগড়াত হাজার হাজার মানুষে যোগদান করেছে। মই আকৌ কৈছো, কালিরপর এতালেক প্রায় 3000 মানুষ যোগদান করছো, যখন অতি যোগ্য মানুষ দেখিলেই গম পাওয়া যায়, যখন যোগ্য মানুষ দেখিলেই গম পাওয়া যায়, এই ব্যক্তি সকলের যোগদানে আরো আমার শক্তিশালী করেছে। নির্বাচনী প্রচারে কাছাড়ে বিজেপি ছাপিয়ে পড়েছে। বুধবার সন্ধ্যায় নিউ শিলচর মণ্ডলের উদ্যোগে নিউ শিলচর এলাকায় বেশ কিছু জায়গায় নির্বাচনী জনসভা আয়োজন করে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিমলেন্দু রায়, মণ্ডলের সভাপতি দুলাল দাস প্রমুখ। বিধায়ক তার বক্তব্যে বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। অপরদিকে পরিমল তার বক্তব্যে জানান, দলের নির্দেশে তিনি নির্বাচনী ময়দানে অবতীর্ণ, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রত্যেক এলাকায় গিয়ে মানুষের আশীর্বাদ এবং মতামত নিতে এ ধরনের সভার আয়োজন করা হচ্ছে। তিনি বক্তব্যে কেন্দ্র ও রাজ্যের কংগ্রেস আমলের সরকারের করা সমালোচনা করেন। সমগ্র বিশ্বের মধ্যে আধ্যাত্মিকতায়, অর্থনীতিতে, শিক্ষায়, সংস্কারে আমরা পৃথিবীর মধ্যে বিশ্বগুরু ছিলাম। আমাদের নালন্দা তক্ষশিলায় সমগ্র বিশ্ব থেকে ছাত্রা এসছে, আমার দেশ সমগ্র পৃথিবীকে শিক্ষার আলো দিয়েছে। আমরা গোপালাকৃষ্ণ মহারাজজিকে নিয়ে বসেছি এখানে, সনাতন হিন্দু ধর্মের জন্ম এই ভারতবর্ষে হয়েছে, বৌদ্ধ ধর্মের জন্ম এই ভারতবর্ষে হয়েছে, এই ভারতবর্ষে জৈন ধর্মের জন্ম, এই ভারতবর্ষে শিখ ধর্মের জন্ম হয়েছে।
আজকের দিনে যখন ধর্মে কর্মে জ্ঞানে আধ্যাত্মিকতায় সমগ্র বিশ্বকে পথে দেখিয়েছে এই দেশে, আট বছর অপেক্ষা করে থাকলাম ভারতীয় জনতা পার্টি আসবে, মোদীজি আসবেন, তো অযোধ্যায় রামলার প্রাণ প্রতিষ্ঠা হবে, কেন হিসেব করতে হবে। আমাদের যানজটের সমস্যা, পানীয় জলের সমস্যা, এই তিনটা বিষয়ে আমি একটা আলোচনা করতে চাই। আজকের দিনে আপনারা গিয়ে দেখবেন অত্যন্ত কঠিন কঠিন কাজগুলো আমরা হাতে নিয়েছি। কঠিন কাজ আমি জানি যে 70-75 বছরে যে কাজ হয়নি তা করা অত্যন্ত কঠিন হবে, কিন্তু আমি সেই কাজেই হাত দিয়েছি। এই কাজ খুব একটা চোখে পড়বে না, কিন্তু এই কাজ ভবিষ্যতের কাজ হবে, এই কাজ একটা পার্মানেন্ট কাজ হবে, এই কাজ একটা শহরকে বাঁচাতে পারে, তার জন্য এই কাজগুলোকে আমি হাত দিয়েছি। কী হয়েছে আজকের আগের কাজ, ছোট আগের কাজ, এই আগের খালে অনেক বড় মাপ ছিল, কিন্তু একদম ছোট ছোট হয়ে গেছে। তো আমরা সবাইকে অনুরোধ করেছি যে আপনারা অ্যাটমসফিয়ার ক্লিক করে দিন, কোথায় রাজনীতির ব্যক্তিত্বরা তো ভয় করে যে আমার নাকি ভুল চলে যাবে, কিন্তু সূর্যের মানুষ সরকার জনগণ আমাদেরকে কাঁচাকান্তি মায়ের আশীর্বাদ নিয়ে উধারবন মণ্ডলের সর্বস্তরীয় কর্মকর্তাদের আশীর্বাদ নেবার জন্য উধারবন মণ্ডল কার্যালয়ে আসেন লোকসভা আসনে মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। জয়ী হয়ে শিলচর আসনটি নরেন্দ্র মোদীকে উপহার দেবেন। বৃহস্পতিবার উধারবন বিজেপি কার্যালয়ে কর্মী সভা শেষে সাংবাদিকদের সামনে এমনই আশা প্রকাশ করেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, এবার শিলচর লোকসভা আসনে যে চিত্র তাতে মনে হচ্ছে ময়দান বিজেপির জন্য খোলা, খোলা মাঠে আমরা ইচ্ছেমতো গোল করব বলে মন্তব্য করেন তিনি। এদিন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হকের কংগ্রেসে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোটের আগে অনেকেই দলবদল করে থাকে, আমিনুল সেটাই করেছেন, তবে আমিনুল বিজেপিতে যে সম্মান পেয়েছেন তা অন্য কোনো দলে পাবেন না বলে মন্তব্য করার পাশাপাশি আমিনুলের কংগ্রেসে যোগদানে বিজেপির কোনো ক্ষতি হবে না এবং বরং সোনাইয়ে দলের ফায়দা হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আজ কংগ্রেস দল থেকে আসা 135 জন সমর্থনকারীকে উত্তরীয় ও টুপি পরিয়ে গেরুয়া শিবিরের নাম অন্তর্ভুক্ত করান। কারণ নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে মানুষ যারা রাজনীতি করেন বিভিন্ন সময়, সবার হয় না এরকম, একজন থাকেন, সব দলেই থাকেন যারা অন্য দলে যোগ দেয়। কাজেই এক্ষেত্রে আমার বলার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে তিনি যে সম্মান, যে সমাদর পেয়েছিলেন, আমার মনে হয় এটাই ওনার শেষ সম্মান। আর মনে হয় ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলে তিনি যোগদান করলে পরে এই সম্মান যেটা পেয়েছিলেন আবার পুনরুদ্ধার করতে পারবে। শুনাই কি আপনার কোনো ক্ষতি হবে না এর জন্য? আমার কোনো জায়গায় ক্ষতি হবে না। মনে হয় ওনার যে মনে মনে সুপ্ত যে রাজনীতি ছিল এই রাজনীতির প্রকাশ ঘটেছে, কাজে এই ক্ষেত্রে আমার মনে হয়তোবা আমরা লাভবান হব। গুয়াহাটিতে বিভিন্ন চ্যানেলে উনি আপনার দিকে তীর দেখেছেন, কি বলবেন আপনি ওনার হারের জন্য 21-এ? দেখুন, মানুষ যখন বিভ্রান্ত হয়, মানুষ যখন রাজনীতির ময়দানে জনপ্রিয়তা হারায়, কাজেই বিভিন্নভাবে কথা বলে থাকেন, উনি শুনেছি, জানি আমি যে তিনি হজ করেছেন, তিনি হাজি, কাজে ওনার আল্লাহকে স্মরণ করে যদি এই কথাগুলো বলেন তাহলে ভালো লাগবে। ধন্যবাদ। এবারে নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী সিকিউরিটি বাজেয়াপ্ত হবে। পশ্চিম কাটিগড়ার প্রতিটি বুথে গতবারের তুলনায় 80% বেশি ভোট বৃদ্ধি পাবে বিজেপি দলের। মন্ত্রী পীযূষ হাজারিকা নির্বাচনী জনসভার শেষে এই দাবি করলেন পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী। বৃহস্পতিবার পশ্চিম কাটিগড়ায় মন্ত্রী পীযূষ হাজারিকা দলের প্রার্থী হয়ে প্রচারে উপস্থিত হন। সঙ্গে ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা সভাপতি বিমলেন্দু রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। নির্বাচনী এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত আলোচনা করে দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আবেদন জানান।
আমরা একটা জিনিস আজকে জনসভা থেকে লক্ষ্য করেছি যে এই অঞ্চলে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা, তাতে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমাদের পশ্চিম কাটিগড়ায় যেগুলো বুথ রয়েছে সেই বুথে এবার কাস্টিং বুথের 85% ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে, যেটা শুরু থেকে আমরা লক্ষ্য করেছি। এবং আমাদের আজকের সভায় মুখ্য বক্তা ছিলেন আসাম সরকারের মন্ত্রী মাননীয় পীযূষ হাজারিকা মহাশয়। উনি যেভাবে ভাষণ দিয়েছেন, উনি বিশেষ করে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর বিগত দিনের শাসনকালে যেভাবে সমস্ত ভারতবর্ষ বা আসামের উন্নয়নমূলক কাজ হয়েছে সরকারের মাধ্যমে, উনি তুলনা করেছেন যে দীর্ঘদিন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল তাদের তুলনায় বিজেপি সরকার আসার পর কী কী কাজ হয়েছে। বিশেষ করে উনি মহিলাদের কথা বলেছেন, উন্নয়নের কথা বলেছেন, হিসেবে যে আমরা মানুষে আরও বেশি উৎসাহ হয়েছে। তো আমি মনে করি আজকের সভা শেষে এই অঞ্চলে আরও আমাদের দলের কার্যক্রম বৃদ্ধি পাবে এবং মানুষ নিজে থেকে আজকের দিনও আমাদেরকে এই সভায় এসে অনেকে বলেছেন, মাইনরিটি মানুষ রয়েছেন, আদার্স রয়েছেন, বলেছেন যে ভারতীয় জনতা পার্টি যোগদান করার জন্য। এবং আমরা যেভাবে দেখছি যে আমার মনে হচ্ছে এবারে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিশেষ করে শিলচর লোকসভা কেন্দ্রে বিরোধী দলের যারা প্রার্থী থাকবেন তাদের সিকিউরিটি বাজেয়াপ্ত হবে। শিলচর টিকর বস্তিতে অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা পেল বসতবাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর টিকর বস্তির বাসিন্দা মণি দীপনাথের ঘরে বুধবার রাত 2টা নাগাদ আগুন লাগে। পরে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়ার পর অগ্নি নির্বাপক বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই, একটি এলসিডি টিভি এবং একটি ওয়াইফাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। আগুন লাগার কারণ জানা যায়নি, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ফের মিজোরামে সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সোনাইয়ের কাবুগঞ্জের এক চালকের। মিজোরাম রাজ্যের শেরচিপ জেলার টেনজুল এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে সোনাইয়ের নগদীর গ্রাম তৃতীয় খণ্ডের এক লরি চালকের। জানা গিয়েছে গতরাত আনুমানিক 8:30 ঘটিকায় শেরচিপ 0.3 টেনজুল বাইপাসের নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইভার ড্যাম্পার অন্তত 200 মিটার গভীর জলে পড়ে। এতে ডাম্পার চালক সোনাই নগদীর গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা চালক জাবির হোসেন লস্কর ওরফে গব্বর ঘটনাস্থলে প্রাণ হারান। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে শেরচিপ পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। আরও জানা যায়, ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন পরিচিত জনরা এবং তারাই ময়নাতদন্তের পর মৃতের বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেবেন। জাবিরের অকাল মৃত্যুতে গভীর শোকাহত এলাকাবাসী। লোকসভা নির্বাচনে শিলচরের প্রার্থী তথা বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কুশল বিনিময়ে সাক্ষাৎ করেন বরাকের অন্যতম জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যম আমার বাংলা নিউজ চ্যানেলের কর্ণধারের। এদিন মন্ত্রী পরিমল দীর্ঘক্ষণ আমার বাংলা চ্যানেলে এসে কর্ণধার বিক্রম পালের সাথে কুশল ও মত বিনিময় করেন। শিলচরের উন্নয়নে তার স্বপ্ন ও বিভিন্ন পরিকল্পনার কথা উঠে আসে ওই সাক্ষাৎকার পর্বে। পাশাপাশি আমার বাংলা চ্যানেলের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন মন্ত্রী। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সংগঠন আশু এনএসইউআইর গুন্ডাগিরির বিরুদ্ধে ধর্ণা প্রদর্শন এবিভিপির। গত 18 মার্চ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এবিভিপি আসামের উদ্যোগে আয়োজিত ছাত্রনেতার সম্মেলনে আশু ও এনএসইউআইর সদস্যরা ঢুকে এক অশান্তির পরিবেশ গড়ে তোলে। সেখানে তারা গুন্ডাগিরি দেখিয়ে মা কামাখ্যা ও বীর লাচিতের ব্যানার ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেয়। এর প্রতিবাদ জানিয়ে এবিভিপির কর্মকর্তারা বৃহস্পতিবার কাছাড়ে জেলাশাসক কার্যালয়ে জমায়েত হয়ে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অফিসপাড়া এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন কাছাড়ের জেলাশাসক মারফত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। গুয়াহাটি ইউনিভার্সিটির মধ্যে আসুর একটা অফিস এস্টাবলিশ করা আছে, সেটা কীভাবে এস্টাবলিশ হয় এবং সেই গুয়াহাটি ইউনিভার্সিটি প্রশাসন কীভাবে সেটা এস্টাবলিশ করতে দেয়, যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও তার একটা প্রপোজাল দেয় ইউনিভার্সিটির প্রশাসনের কাছে, তখন সেটা অ্যাকসেপ্ট করা হয় না, অ্যাপ্রুভ করা হয় না। তো এটাই আমাদের প্রশ্ন যে কীভাবে গুয়াহাটি ইউনিভার্সিটি প্রশাসন আসুকে সেখানে সেই অধিকারটা দেয় এবং এবিভিপিকে দেয় না। আর তার সাথে আমার এটাই প্রশ্ন থাকবে
যে আসু কেন এই ধরনের ঘটনা এবং এই ধরনের অশান্তি সৃষ্টিটা করে থাকে, যেখানে মধ্যে এবিইপি আমরা সবাই জানি রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন এবং এই রাজ্যের স্বার্থে, রাজ্যের ভালো স্বার্থে কাজ করে আসছে, তার মধ্যে সেই সেই সংগঠনের অনুষ্ঠানের মধ্যে গিয়ে বাধা বিঘ্ন তৈরি করা, সেটা ওরা সবসময় নিয়ে এসছে। এবং আগামীতে আমরা এটাই আমাদের দাবি থাকবে আমাদের আসামের প্রশাসনের কাছে এবং আসাম গভর্নমেন্টের কাছে, যে তা নিয়ে আমাদেরকে ঠিক ব্যবস্থা করা হোক এবং ব্যবস্থা নেওয়া হোক তাদের বিরুদ্ধে। এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যে ধরনের ঘটনা ঘটেছে এবং আসুর গুন্ডারা যে ধরনের গুন্ডামি করেছে, সেদিন যেভাবে আমাদের কার্যকর্তাদের উপর অ্যাটাক করেছে। শিলচর শ্রী সত্য সাই সেবা সমিতির 50 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে 24 মার্চ রবিবার সকাল 9টায় সার্কিট হাউস রোড স্থিত শ্রী সত্য সাই শান্তি নিলয়মে প্রশান্তি পতাকা উত্তোলনের মাধ্যমে 6 মাস ব্যাপী অনুষ্ঠানের শুভারম্ভ হবে। এতে শ্রী সত্যেন শর্মা জোনাল সভাপতি আসাম ও পূর্বাঞ্চল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন সমিতির কার্যকর্তারা। তাছাড়াও ওদিনের কার্যক্রমে থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজী মহারাজ, ভারত সেবাশ্রমের স্বামী সাধনানন্দজী মহারাজ ও দক্ষিণ আসাম অখণ্ড মণ্ডলীর সহসভাপতি শ্রী নবেন্দুনাথ। তাছাড়াও ওইদিনের পর থেকে ধারাবাহিক নানা ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম চলবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুশল কুমার কর, সন্দীপ দে, রূপনারায়ণ দাস সহ অন্যান্যরা। আমাদের এই আজকের গোল্ডেন জুবলি জয়ন্তী উৎসব, সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হবে আমাদের 24 তারিখ থেকে, আগামী 24 মানে রবিবার সকাল 9টা থেকে আমাদের ফ্ল্যাগ উত্তোলন হবে। ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শুরু হবে 24 তারিখের। তো আমাদের ফ্ল্যাগ উত্তোলন করবেন আমাদের নর্থ ইস্টের জোনাল প্রেসিডেন্ট শ্রী সত্যেন শর্মা মহাশয়। উনি গুয়াহাটি থেকে আসবেন, এসে আমাদের পতাকা উত্তোলন করবেন। তারপর আমাদের সারাদিনই আমাদের প্রোগ্রাম থাকবে। আমাদের বাইরের কিছু বক্তা আছেন, যেমন রামকৃষ্ণ মিশনের স্বামীজি গণধীশানন্দজী মহারাজ থাকবেন, ভারত সেবাশ্রমের মহারাজ থাকবেন সদানন্দজী এবং সাধনানন্দ, এবং দক্ষিণ আসাম অখণ্ড মণ্ডলীর সহসভাপতি শ্রী নবেন্দ্রনাথ মহাশয় থাকবেন, আমাদের প্রারম্ভিক ভাষণ দেবেন এখানে। তারপর আমাদের এই মন্দিরের সম্বন্ধে 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের মন্দিরের বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন মন্দিরের 50 বছর নিয়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে বিশাল সংখ্যক মানুষের বিজেপিতে যোগদান। টিকর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল বসত বাড়ি। মিজোরামে ফের সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন বাবুগঞ্জের যুবক জাবির হোসেন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।